হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে দুষ্টু মিঠাই লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন বসে আছি কার্তিকের কাছে, আর এই শোকেসটার কাছে বসে আছি, আর এইদিকে আমার মেয়েও বসে আছে। এখানে নানান রকমের অনেক রকমের খেলনা বের করেছি, মানে শোকেসটা একটু গোছানোর জন্য। আর এইদিকে চশমাটা, বাবার চশমাটা নিয়ে পড়ার চেষ্টা করছে কিন্তু পড়তে পারছে না। আর এই খেলনাগুলো, মানে অনেক খেলনা রয়েছে, এগুলো সবই কার্তিকের। তো এখনো শোকেসের মধ্যে রয়েছে অনেকগুলো, বের করব, তো সেটাই আজকে গুছাবো। পড়ো পড়ো চশমা, পড়ো। আয় দেখিয়ে দাও, একবার দেখিয়ে দাও। আয় দেখো, আয় দেখো, এখন 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 দেখো, এই দেখো কি সুন্দর চশমা পড়েছে। এখানে আমার মেয়ে খেলছে, খেলুক, আমি শোকেসটা একটু গুছিয়ে নিই। আর এই সমস্ত খেলনাগুলোই তোমাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা করছি। আগে প্রথমে সমস্ত খেলনাগুলো বের করে নিই, মানে এখানটা এলোমেলো হয়ে আছে খেলনাগুলো। আমার মেয়ে আড়াতে বের করে আবার ঢুকিয়ে দেয়, তো আজকে শোকেসটা গোছাবো, সেই জন্য সবগুলো একবারে বের করছি, বের করে গুছিয়ে নেব। এই দেখো, এখানে কত খেলনা, পুরো খেলনার পাহাড় হয়ে গেছে। আর এখানে তো আমাদের সিদ্ধেশ্বরের শিবরাত্রির মেলা হয়, তো সেখানে সেই মেলারই সমস্ত খেলনা, মানে সবাই এনে আমার কার্তিককে দিত মেলার সময়, আর সেগুলোই এখন আমার মেয়ে নিয়ে খেলবে। দেখো এখানে পুরো খেলনার পাহাড়, আর এইটার মধ্যে একটা রোজ আছে, এটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল 1 বছর। প্লাস্টিকের রোজ, প্লাস্টিকের গোলাপ, এটা এখানেই থাকে। মানে মেলা থেকে সবাই খেলনা এলে কার্তিককে দিত, আর যে যেখানে যেত ঘুরতে মেলায়, সেখান থেকে সবাই এনে দিত। তো এনে এনে এত পাহাড় হয়ে গেছে খেলনার। আর এই পুতুলটা এই বছরে মেলা থেকে কেনা হয়েছে, মানে ঠাম্মাই কিনে দিয়েছে। কিন্তু এই পুতুলটা দেখলে আমার মেয়ে খুব ভয় করে, দেখবে একবার তো আমার ওকে দেবো কেমন ভয়ে ছুড়ে ফেলে দেবে। না ধরো ধরো, দেখো কেমন করছে পুতুলটাকে দেখে। দেখো পুতুল, ধরো ধরো, ভয় লাগছে না? ধরো, ফেলে দিচ্ছ? এই পুতুলটা নেবে না, এই পুতুলটা ও ভীষণ ভয় করে, রেখে দি। হ্যাঁ ধরো, এই শোকেসটা এতটাই এলোমেলো হয়েছিল, মানে রোজই ভাবছি গোছাবো গোছাবো, গোছানোর আর টাইম পাচ্ছি না। তো আজকে একটু টাইম পেয়েছি, ভাবলাম যে খেলনাগুলো গুছিয়ে নিই। এই পুতুল গুলো সব আমার মেয়ের, মানে এই গত বছর মেলার সময় মেয়েকে সবাই দিয়েছে। ওর অনেকগুলোই খেলনা রয়েছে, আবার বেশিরভাগ কার্তিকে। এই পুতুল গুলো আমার মেয়ে, ওকে গত বছর মেলার সময় সবাই দিয়েছে, সবাই কিনে দিয়েছে। মানে এখানে মিঠাইয়েরও অনেকগুলো খেলনা রয়েছে, আর বেশিরভাগ খেলনা কার্তিকে, মানে মেলার সময় বললাম সবাই খেলনা কিনে এনে কার্তিককে দিত। অনেক জমে গেছে, কয়েক বছর তো কার্তিক আমার কাছে রয়েছে, সেই জন্য অনেক জমে গেছে। আর এত খেলনা দেখে আমার মেয়ে কত মজা পাচ্ছে, পুতুলটাকে ভয় করছে আবার নিতেও ছাড়ছে না। আহ
আর এটা আমি প্রথম বছর দীঘায় বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে এনেছিলাম, তখন আমার মেয়েও হয়নি। এটা কার্তিকের জন্য এনেছিলাম, এটা দোলনা, এখানটা একটা এটা মানে এটা ঘোরালে এটা একটা টিং টং করে কি সুন্দর আওয়াজ হয়, আওয়াজটা শুনে আমার মেয়ে হাসছে। হাই নেবে, আর এটা একটা কাঠ বেড়ালি, মানে এটাকেও আমি দীঘাতে ফেলেছিলাম, পুরো কাঠের কি সুন্দর ডিজাইন করে করা আছে, মানে এটা রেখে দিলে টেবিলের ওপর হাওয়ার মধ্যে এইভাবে এইভাবে দুলবে। যাই হোক চলো, এই এত পাহাড় খেলা আগে আমি গুছিয়ে নিই, গুছাতে অনেকটাই টাইম লাগবে, আমি ফটাফট আগে গুছিয়ে নিই। এই দেখো একটা বড় বন্দুক, এটা 1 বছর ওর পিসি কার্তিককে দিয়েছিল, আর এই শোকেসটা মানে এত খেলনা রাখার জন্য স্পেশাল ভাবে কেনা হয়েছে, না হলে এত খেলনা কোথায় রাখবো, সেই জন্য এই শোকেসটা খেলনা রাখার জন্য শুধু কেনা হয়েছে। আর শোকেসটা কার্তিকের একদম পাশেই রাখা হয়েছে, যেহেতু ওরই খেলনা, ওর পাশে শোকেসটা রাখা হয়েছে, খেলনাগুলো একটাই সমস্ত কিছু আগে সাজিয়ে রাখা ছিল, মানে গুছিয়ে রাখা ছিল, আর এখন আমার মেয়ে হয়েছে তো সে সমস্ত কিছু নিয়ে খেলার জন্য এ করে, তো এখন নিজে নিজে নিয়ে খেলতে পারে না, এখন আরাধ্যা মাঝে মাঝে বের করে দেয় তো নিয়ে খেলে, আর পুরো অগোছলা হয়েছিল সেই জন্যই আজকে গোছাচ্ছি। ফটাফট আমি গুছিয়ে নিই, এই দেখো এই গাড়িটাও এনেছিলাম দীঘা থেকে, মানে কাঠের তিনটে জিনিসই আমি দীঘা থেকে এনেছিলাম, যেগুলো ভীষণ সুন্দর দেখতে। আর এই দেখো এটা টোটো, যে টোটো রাস্তাঘাটে চলে সেই টোটো, মানে এখন বাস্তবে যেটা হচ্ছে সেটাও খেলনা তৈরি করে ফেলছে মানুষ। ডোরে মনটা, আমরা 1 বছর উলুবেড়িয়ায় রাসমেলা দেখতে গিয়েছিলাম প্রথম বছর, তখনই আমি কার্তিকের জন্য এনেছিলাম, এটা কার্তিকের ফার্স্ট খেলনা, তো এটা সব সময়ের জন্য কার্তিকের কাছেই থাকে, এটাকেও খেলনার মধ্যে মিশে গেছে, আর ভাবলাম যে নতুন খেলনা সেই জন্য আলমারিতে শোকেসে ঢুকিয়ে দিচ্ছিলাম, এটা কার্তিকের কাছে সবসময় থাকে, এটা কার্তিকের প্রথম খেলনা। আর এই দুটো হরিণ মা পুরী থেকে এনেছিল, তো পুরী দীঘায় এই সমস্ত জায়গায় মানে হাতেরই কাজ পাওয়া যায় বেশিরভাগ, ঝিনুকের, তারপর কাঠের, সুতোর, এগুলো সব হাতে তৈরি করা। ওপরটা পুরো ভরে গেছে, ওপরে আর একটা খেলনা ঢোকানোর মতো জায়গা নেই, তাও আমি পরপর সাজিয়ে রাখিনি, ওপর ওপর চাপিয়ে রেখেছি,
তাও একটাও ঠেসে ঢোকানোর মতো কিছু জায়গা নেই। আর যেটুকুনি বাকি আছে সেগুলো বাড়িতে রাখবো, আর সামনে মেয়ের কিছু জামা থাকে, এখানে একটু ফাঁকা করেছি, এখানেও আগে ভর্তি খেলনা ছিল, তা তার মধ্যে কিছু খেলনা আমার মেয়ে ভেঙেও ফেলেছে আর নিয়ে খেলে এখন। আর কিছু খেলনা তো ওপরে, মানে অনেক খেলনা এখানে আছে, আর কিছু খেলনা বাঁদিকটা রাখবো, আর এখানটায় কিছু জামা রাখবো। এগুলো পুরো এখানটায়, মানে পুরো শোকেসটায় দুটাকে সাজিয়ে রাখলে হয়তো ভালো করে রাখা যাবে, কিন্তু মেয়ের কিছু জামা রাখার পজিশন এখন, জায়গা এখন পাচ্ছি না, সেই জন্য এখানটায় সামনে, মানে রেগুলার জামা সামনেটাই রাখছি, সেই জন্য সামনেটা আমি কিছুটা ফাঁকা করেছি। আর ওই নরম হলুদ পুতুলটা, মানে এখন আমার মেয়ে ছোট, এখন নিয়ে খেললে ভালো হতো, মানে ঠুকে দেবে না, শক্ত শক্ত পুতুলগুলো ঠুকে যাচ্ছে, মাথায় লেগে যাচ্ছে, গাল লেগে যাচ্ছে, সেগুলোকে কামড়ানোর চেষ্টা করছে, কিন্তু নরম পুতুলটা ও এখন আবার ভয় করছে, ওটা নিয়ে এখন আর খেলবে না, সেই জন্য তুলেই রাখতে হচ্ছে। তো খেলনা আমার গোছানো তো হয়ে গেল, এবার এখানটায় যে জামাগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে রেখে দিই। এখানে মেয়ের সমস্ত জামা কাপড় গুলো ধরে না, এখানে মানে শীতের কিছু সোয়েটার, টুপি আর ফুলাতা জামা এখানে কিছুটা রাখি, আর এটার মধ্যে রেগুলার যে পরার জামা আছে, আর ওইদিকে একটা লাল বক্স আছে সেটার মধ্যে কাঁথা, আরো নানান রকমের মানে মেয়েরই জিনিস সব কিছু আছে। আমার উপরটা তো আমার গোছানো হয়ে গেছে খেলনা, আর নিচেটাও গোছানো হয়ে গেছে, আমার শোকেস পুরো গোছানো হয়ে গেল। আর কত খেলনা ছিল আমার মেয়ের কাছ থেকে, কত খেলনা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ও খেলতে খেলতে বাবার কাছে একটু গেল, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আমি এখনো স্নান করিনি, স্নান করতে যাবো, এসে মেয়েকে খাওয়াবো, তারপরে আমিও খাবো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটা ভিডিওর সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই, বাই বাই।